সম্মানিত দর্শক, যখন আপনারা এই বাচ্চাদের দেখবেন, কখনো দেখতে পারলেন যে বাচ্চারা খেলাধুলা করতেছে কিংবা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এই বাচ্চারা, তখন তাদেরকে যদি এই তাদেরকে উদ্দেশ্য করে এই চারটা কাজ করেন, তাহলে আপনি রাসূলের একজন প্রকৃত মুহিব্বা প্রেমিক এটা প্রমাণ হবে, আপনি এই রাসূলের একজন খাঁটি উম্মত এটা প্রমাণ হবে, আপনি রাসূলের সুপারিশ লাভ করতে পারবেন। দর্শক, এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত বা তার আমল। তিনি যখন কোনো বাচ্চাদের দেখতেন, শিশুদের দেখতেন, তখন এই চারটা কাজ করতেন। আপনারাও যদি শিশুদের দেখতে পান, এই দুইজন চারজন যদি একাধিক শিশুদের দেখতে পান, তাহলে এই চারটা কাজ করুন, বা একজন শিশুকে দেখতে পান, এই চারটা কাজ যদি করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি রাসূলের একটা সুন্নতের অনুসরণ করলেন, এটা প্রমাণ হবে। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার এই সুন্নতকে মানে যে আমার জীবন চরিত্রকে ভালোবাসবে, মানে আমার এই জীবন চরিত্র অনুযায়ী অনুসরণ করবে, আমার সুন্নতের অনুসরণ করবে, গোটা জিন্দেগি মেনে চলবে, তাহলে সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এখন যদি আমরা এই কাজটা করতে পারি, ছোট্ট একটা কাজ, রাসূলের সুন্নত, তাহলে এর দ্বারা আমরা রাসূলের সুপারিশ লাভ করতে পারবো, তার সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন দর্শক চারটা কাজ কি। তো দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল যে যখন তিনি এই বাচ্চাদের দেখতেন, সর্বপ্রথম সেখানে গিয়ে সালাম প্রদান করতেন, সালাম দিতেন, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ, এইভাবে সালাম দিতেন। তো আমরাও যখন বাচ্চাদের দেখব, শিশুদের দেখব, তাহলে আমরা তাদেরকে সালাম দেব, তাহলে এর দ্বারা তারা উত্তম শিক্ষা গ্রহণ করতে পারবে। যখন বড়দের থেকে তারা সালাম শুনবে, তখন তারা সালামের গুরুত্ব এর মর্ম বুঝতে পারবে, তারাও সালাম দেওয়ার অভ্যাস গড়ে তুলবে। তো আমাদের কাজ হবে, আমরা বাচ্চাদের উদ্দেশ্য করে, শিশুদের উদ্দেশ্য করে সর্বপ্রথম সালাম দেব। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের দেখলে যে কাজটা করতেন, যে শিশুরা এই তার কাছে আসলে তিনি তাদের কোলে তুলে নিতেন, তাদেরকে আদর করে মাথায় হাত বুলিয়ে দিতেন। চিন্তা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের শিশুদের কিভাবে ভালোবাসতেন, কেমন মহাব্বত করতেন, পরিচিত অপরিচিত বাচ্চা যেই হোক, তিনি এই তাদেরকে কোলে তুলে নিতেন, চুমু খেতেন, এই তাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন। তাহলে রাসূলের কি আদর্শ ছিল, আমরা বাচ্চাদেরকে দূর দূর করে ঠেলে দেব না, বরঞ্চ আমরা তাদেরকে কোলে তুলবো, আদর করব, সুহাগ করব, তারা নিষ্পাপ, তারা ফেরেশতা তুল্য। তো দর্শক, তৃতীয় নাম্বার যে কাজটা করব, সে কাজটাকে রাসূল আমাদের শিখিয়ে দিয়েছেন, যে তিনি যখন শিশুদের বাচ্চাদের দেখতেন, তাহলে খেজুর, কখনো খেজুর এক দুইটা খাওয়াতেন, আবার কখনো ফল খাওয়াতেন, টাটকা ফল, সামান্য কিছু হলেও তিনি তাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেন। তো আমরা যখন বাচ্চাদের দেখব, আমরা এই যা পারি, চকলেট হোক, খেজুর হোক, মজা হোক, আমরা তাদেরকে খাওয়াবো। এটা কেন রাসূল করেছেন, এই নিয়মে যদি আমরা করতে পারি, এটা সুন্নত পালন করা হয়ে যাবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাচ্চাদের মহব্বত করতেন, আমিও করব। তো আমি বাচ্চাদেরকে মজা খাওয়াবো, এই আইসক্রিম খাবো, যেটা মনে চায়, তাহলে এটা রাসূলের একটা সুন্নত পালন করা হবে। আল্লাহু আকবার। এরপরে দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি করতেন দেখেন, কি চমৎকার আদর্শ আমাদের নবীর। একাধিক শিশু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারতেন, তখন তাদেরকে একটা কাতারে দাঁড় করায় দিতেন। কাতারে দাঁড় করানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমাদের থেকে যে আমার কাছে আগে আসতে পারবে, আমি তাকে ওইটা খাওয়াবো, আমি তাকে ওইটা দিব, আমি তাকে এইটা দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন। এরপর তারা দৌড় দিয়ে রাসূলের কাছে চলে আসতো। তো মূলত এটা সবাইকেই তিনি দিতেন, সবাইকেই খাওয়াতেন। এবার আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ঘাড়ের মধ্যে তুলে নিতেন, আবার এই কাউকে কোলের মধ্যে তুলে নিতেন, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর বেয়ে উপরে ওঠার চেষ্টা করত। তো এই রকম ছিল রাসূলের বাচ্চাদের সাথে সময় কাটানোর অবস্থা। এরপরে দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়তেন, বাচ্চারা তার বুকের উপরে উঠে যেত, বাচ্চারা তার পায়ের উপরে উঠে যেত, পেটের উপরে উঠে যেত, উঠে খেলাধুলা করত। রাসূল সাল্লাল্লাহু বুকের উপর শিশুদের বসিয়ে দিতেন। তো এইভাবে রাসূল শিশুদের মহাব্বত করতেন, ভালোবাসতেন। তো আমরাও বাচ্চাদেরকে মহাব্বত করার চেষ্টা করব, এইরকম না যে ধমক দিয়ে দূর দূর করে তাদেরকে দূরে সরিয়ে দিব, না, এইরকমটা যেন না হয়, আমরা তাদেরকে
কাছে আনব, সালাম দিব, তাদের সাথে মহাব্বতের আচরণ করব, তাহলে এটার দ্বারা ইসলামের একটা সুন্দর আদর্শ প্রতিষ্ঠা হবে। দর্শক, এই যে বাচ্চাদের সাথে রাসূল এইভাবে সময় দিতেন, এই কারণে বাচ্চারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোথাও হেঁটে যেতেন তাহলে বাচ্চারা দৌড়ে তার কাছে চলে যেত, কিরকম আন্তরিকতা ছিল। তো আমরাও বাচ্চাদের দেখলে এইভাবে মহাব্বত করব, তাদেরকে কাছে তুলে নেব, কোলে তুলে নেব, ধুর ধুর করে ধমক দিয়ে তাদেরকে দূরে সরিয়ে দিব না। তো রাসূলের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, বাচ্চাদের এভাবে যদি মহাব্বত করতে পারি, তাহলে এটার দ্বারাই ইসলামের একটা সুন্দর আদর্শ প্রতিষ্ঠা হবে, একটা নজির বাস্তবায়িত হবে। তো আশা করি বুঝতে পারছেন দর্শক, এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।